বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه আমবাতাত সবা сана বিলফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা والله يوزع لِمَن يشاء والله واسع عليم الله رب العالمين এর জন্য যাবতীয় প্রশংসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম সম্মানিত দর্শক শ্রোতা বিজ্ঞান ও আল বিষয়ক ধারাবাহিক আলোচনায় সোরা বাকারা থেকে দুই শত নম্বর আয়াতটি আপনাদের সামনে পেশ করেছে আয়াতটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যারা আল্লাহর পথে ব্যয় করে তাদেরকে আল্লাপাক একটি দৃষ্টান্ত বা উপমা দিয়ে বুঝিয়েছেন সেটি হচ্ছে আল্লা হওয়া তালার পথে দান করার উপমা যে একটি শস্য দানা বা একটি বীজ সেখান থেকে কিভাবে একটি শীষ হয় একটি ধানের অথবা গমের শীষে পরিণত হয় এবং সেখান থেকে আল্লা সুবাহ বাড়িয়ে ফি কুল্লি সম্বুল্লা এক একটা শীষ থেকে আরও অসংখ্য শত দানায় রূপান্তরিত করেন আল্লা সুবাহানাহাত এভাবেই তিনি বরকত দান করেন এই আয়াতটি একদিকে অর্থ দান করা খরচ করা ব্যয় করা আল্লাহর পথে উদ্বুদ্ধ করে অপরদিকে দানের বিনিময়ে প্রবৃদ্ধি বেড়ে যাওয়া বরকত হওয়া এটির একটি নিশ্চয়তা প্রদান করে আর যে উদাহরণটি দেওয়া হয়েছে সেটি হল কামাসালি হাব্বাতিন তিন প্রথমত একটি দানা থেকে সাতটি শিশের তৈরি হয় ফিকুল্লি সুম্বুলা আবার প্রত্যেকটি শীষ থেকে মিয়াতু হাব্বা সেখানে একশোটি করে দানা হয় পল্লা হুইজাইফুলিমাইয়াসা আল্লাহ যার জন্য পছন্দ করেন যাকে তিনি নির্বাচন করেন তার ক্ষেত্রে এর চাইতেও আরও বৃদ্ধি করে দেন আর আল্লাহ হওয়া তালাই হচ্ছেন মহা জ্ঞানের অধিকারী যার জ্ঞান সুপ্রশস্ত তো এই দ্বিতীয় অংশে এই যে শস্য দানা এবং সেখান থেকে একটি দানা থেকে সাতটি শীশের তৈরি হয় প্রতিটি শীষে আবার একশোটি করে দানা হয় অর্থাৎ বীজ অথবা শস্য দানা তৈরি হয় এই যে একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াটি একটি অত্যন্ত সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত এবং গবেষণার মতো বিষয় এখানেই আমাদের জন্য এক বিশাল বড় জ্ঞান ভান্ডার জ্ঞানের ইঙ্গিত গবেষণার প্রতি আল্লা সুবাহন তালা যেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আজকে এই যে কোটি কোটি মানুষ এদের জীবিকা এদের খাদ্যের ব্যবস্থা করা এই ভূখণ্ড থেকে আল্লা আলার এই আয়াতটি যেন ওই খাদ্য উৎপাদনকারীদের জন্য বিশেষ করে কৃষি বিভাগে যারা নিয়োজিত আছেন কৃষি গবেষণার সঙ্গে যারা নিয়োজিত আছেন মানুষের জীবিকার বৃদ্ধির জন্য এবং উৎপাদন বাড়ানোর জন্য যারা দিনরাত কাজ করে চলছেন এই আয়াতটি যেন মনে হচ্ছে যে আল্লা সুবাহানা তাদেরকেই উদ্বুদ্ধ করার জন্য নাজিল করেছেন যে এভাবেই আল্লা সুবাহানা প্রবৃদ্ধি দান করেন আজকে গবেষণা এবং রিসার্চ করার ফলে এই যে বিভিন্ন রকমের সেই শস্য তার ক্রম উন্নতি অথবা পর্যায়ক্রমিক যে এগিয়ে নেওয়া গবেষণার মাধ্যমে অথবা বিভিন্ন রকমের বৈজ্ঞানিক পদ্ধতিতে সেগুলোকে হাইব্রিড বা উচ্চ ফলনশীল আমরা যাকে বলি একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় তাকে নিয়ে যাওয়ার জন্য যে প্রাণান্ত প্রয়াস চলছে এটি আল্লাহ তার পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে যেন উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই বিষয়টি আলোচনার শেষ অংশে এসে আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করব তার আগে আমরা দেখব যে আল্লাহর পথে ব্যয় করা আল্লাহ তাদের একটা দৃষ্টান্ত দিয়েছেন তাদের দৃষ্টান্ত হলো তাদের উপমা হলো তাদের হলো যারা ব্যয় করে তাদের মালকে তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর রাস্তা অনেক বড় রাস্তা প্রশস্ত রাস্তা আল্লাহ তাআলার পথ সাবিহ আল্লাহর যে রাস্তা এটার অনেক শাখা প্রশাখা মানব কল্যাণের যতগুলো শাখা হতে পারে ফিসাবিলিল্লার ভিতরে তা অন্তর্ভুক্ত হওয়ার দাবি রাখে যেখানেই মানবের কল্যাণ নিহিত এই ধরনের কল্যাণকর রাস্তাই হল সাবিলুল্লাহ এই ফি আল্লাহর রাস্তায় বিপন্ন বিপদগ্রস্ত ঝড় জলোচ্ছ্বাস অথবা টর্নেডো সোনামে অথবা ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে অথবা কোথাও প্রচণ্ড রকমের ভূমিধস অথবা ট্রালিকা ভেঙ্গে চুরে চোরমার হয়ে কোথাও যদি মানবতা বিপর্যস্ত হয় সেখানে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে যাওয়া এই সহযোগিতার হাত নিয়ে এগিয়ে যাওয়া যে পথ এটাই সাবিলুল্লাহ ক্ষুধা জরায় কাতর যাদের খাদ্য নেই বস্ত্র নেই মরুভূমির ভিতরে যারা জীবন এক কঠিন দুর্বিষহ অবস্থায় তাদের জন্য জীবিকা নিয়ে খাদ্য নিয়ে উপস্থিত হওয়া এটাও ফি সাবিল্লাহ অনেকের সীমিত আলোচনায় সাবিল উল্লাহ বলতে আল্লাহর পথে জেহাদ করা এটাও আল্লাহর পথ এই জেহাদ অর্থ সংগ্রাম লড়াই জেহাদ যখন যে প্রয়োজনের জন্য ইসলামকে মুটি মিটিয়ে দেওয়ার জন্য কোন শক্তি যদি সশস্ত্রভাবে এগিয়ে আসে তাহলে ইসলাম বলে সাবিলুল্লাহ হচ্ছে এটাই যে তুমিও তাদের মতো শক্তি অর্জন করে তাদেরকে মোকাবেলা করার মতো শক্তি অর্জন করে তাদের মতো প্রযুক্তি নিয়ে তাদের সমশক্তির মারণাস্ত্র নিয়ে তুমি তাদের মোকাবেলা করো ইসলাম কখনো বলে না যে তুমি তাদের উপরে হামলা করো বরং ইসলাম বলে যে তুমি তাদেরকে মোকাবেলা করো হামলা করা নিজে থেকে ঝাঁপিয়ে পড়া আর মোকাবেলা করা আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে তার জন্য বুক টান করে পিঠ না দিয়ে কারণ বীর যোদ্ধা তারা বুক পেতে দিয়ে শত্রুকে প্রতিহত করে ইসলামকে রক্ষা করার জন্য তাও শিক্ষাকে তাও চেতনাকে সমাজে টিকিয়ে রাখার জন্য তারা এগিয়ে যায় এই ধরনের শত্রু এই ধরনের কোনো প্রয়াস যদি কেউ পরিচালনা করে কোন শক্তি কোনো গোষ্ঠী অথবা কোনো সেই দেশ রাষ্ট্র তাহলে সেখানে নীরবে চুপ করে বসে দর্শকের ভূমিকা পালন করা আল্লাহ সবহান ওয়া তালা নির্দেশ দেননি বরং সেখানে আছে কি যে তুমি দাঁড়িয়ে যাও তোমার দেশ রক্ষা করার জন্য মাতৃভূমি রক্ষা করার জন্য এবং তোমার মাতৃভূমিতে তোমার জনগোষ্ঠীর ভিতরে যে তাওহিদের চেতনা ইসলামের মূল্যবোধ এই মূল্যবোধকে ঠিক রাখার জন্য ইসলামী আদর্শকে ঠিক রাখার জন্য তখন তুমি তারা সশস্ত্র হয়ে আসলে তুমি সশস্ত্র হয়ে যাবে এটা সাবিলুল্লাহ আবার গোটা পৃথিবীর শিক্ষা এগিয়ে যাচ্ছে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তারা তাদের জাতিগুলোকে নিয়ে আজকে উন্নতির একটা উচ্চ শিখরে পৌঁছে গেছে নিজের জাতিকে নিজের যুব সমাজকে নিজের নারী সমাজকে দারিদ্র অভাব অশিক্ষা পশ্চাদপদতা এখানে অবশ্যই একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবী এগিয়ে যাবে প্রযুক্তি দিয়ে তারা চন্দ্র এবং মঙ্গল গ্রহে গিয়ে বাড়ি বানাবে অথচ মুসলমান বা আমরা আমরা তখনও সেই হাজার বছরের পিছনের সামাজিক চিত্রকে সামনে এনে ওইভাবে চলবো এই যে পিছিয়ে পড়া পশ্চাৎপদতা ব্যাকডেটেড হয়ে চলা এটাও কিন্তু ইসলামী মূল্যবোধের পরিপন্থী ব্যাপার আজকে আমাদের ভিতরে এই ধরনের ধারণা কিন্তু আছে বিশেষ করে আমাদের এক শ্রেণীর আলেমুল আমাদের ভিতরে এই ধারণাটা বড় বদ্ধমূল তারা সামনে এগিয়ে যেতে ভয় পায় তারা প্রযুক্তিকে গ্রহণ করতে ভয় পায় তারা ওই পিছনের হাজার বছর আগের যে মরুভূমির বুকে উটের পিছে চড়ে ভ্রমণ করাকে তারা মনে করে এটা আমাদের জন্যই হলো উত্তম ব্যবস্থা রাসুলের যুগে তারা তখন যে প্রযুক্তি ছিল তারা তা ব্যবহার করেছেন স্বয়ং নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি তিনি নিজে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করেছেন যুদ্ধের সময় জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি তো শিক্ষার ক্ষেত্রে প্রথম এক বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেন এই যে আনুষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষা অথবা সব ধরনের বয়সী মানুষের জন্য শিক্ষা অথবা এক শ্রেণীর মানুষের জন্য বিশেষ শিক্ষা সামরিক শিক্ষা এগুলোর প্রবর্তত্বনবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাম অথচ আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে এই সমাজকে নেতৃত্ব প্রদানকারী আলেম শ্রেণীদের একটা উল্লেখযোগ্য অংশ তারা চিন্তায় এতটা পশ্চাদ পদ যেন তারা মনে করে যে এখন যদি উঠের পিঠে চড়ে হজে যাওয়া যেত তাহলে কত না বেশি সোয়াব হতো সময় বেশি লাগত কদমে কদমে সোয়াব আসতো বিমানে চট করে উড়ে গিয়ে মক্কায় পৌঁছে যাওয়া হয় কোন তেমন একটা দীর্ঘ সময় লাগে না এই যে পশ্চাৎপদতা এটা কখনো ইসলামের পথ নয় এটা সাবিল নয় বরং সাবিল উল্লাহ হচ্ছে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের একটি বিরতি নেওয়ার সময় হয়েছে আশা করি আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আমরা অনুষ্ঠানে ফিরে আসছি ইনশাআল্লাহ হুকুম মানব নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান জানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন Shukravar, Peace TV Saturdays provide. In Britain, we are facing one big problem: that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why?

প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি সাবিল্লাহ এর আগে যখন ফি শব্দটি আসে তখন আমরা বলি ফি সাবি তো এই যে সাবিল্লাহ আল্লাহর পথ আমরা বলেছিলাম আমাদের আলোচনা শুরুতে এটা বড় পথ সাবিল উল্লাহ হচ্ছে সহজ ভাষায় যদি আমি বলি আল্লাহর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দিনের উপরে যারা আছে অর্থাৎ দিন কাদের দ্বারা এগিয়ে যাবে দিনের তো নিজস্ব কোনো হাত পা নাই দিন এগিয়ে যাবে আল্লাহর দেওয়াই জীবন বিধান পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে সমস্ত বাতিল আতিদা সমস্ত বাতিল ফিরকা সমস্ত বাতিল ইজম যা আজ পৃথিবীর বুকে আছে যত রকমের ওই যে সেই বিভিন্ন উদ্ভাবিত পথ এবং পদ্ধতি এই সমস্ত পদ্ধতির উপর ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবে ইসলামী আদর্শ মানুষের কাছে সবচাইতে কল্যাণকর গৃহীত এবং একমাত্র মুক্তির পথ হিসাবে এগিয়ে যাবে এই যে এগিয়ে যাওয়া এটাই হল আল্লাহ সুবাহান পথ সাবিল্লাহ আর এই এগিয়ে যাওয়ার পথকে বেগবান করার জন্য এই এগিয়ে যাওয়ার অর্থাৎ আল্লাহর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন আল্লাহর দিনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আল্লাহর দিনের পথে যারা আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া তথা মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যয় করা এই ব্যয়কারীদেরকে আল্লাহ পাক একটি উদাহরণ দিয়ে জানিয়েছেন যে তাদের উদাহরণ হল শস্য দানার মতো একটি দানা থেকে সাতটি শিষ্য হয় প্রতিটি শীর্ষে তখন একশোটি করে দানা হয় একটি থেকে তখন সাত শততে পরিণত হয় অর্থাৎ এত প্রবৃদ্ধি হয় এইভাবে এগিয়ে যায় এই এগিয়ে যাওয়ার জন্য আল্লাহর দিনকে এগিয়ে নেওয়ার জন্য মুসলিম জাতিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা ক্ষেত্র আছে এখন ক্ষেত্র কতগুলো আজকের যুগ হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ সুতরাং এই যুগে সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষা গ্রহণ করা সেইভাবে উপযুক্ত হয়ে মুসলিমকে গড়ে তোলার জন্য সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং সোয়াবের কাজ জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ফিসাবিল্লার কাজ আমার কাছে প্রশ্ন করা হয়েছিল যে শুধু মাদ্রাসা বানানোই কি সদকায় জারিয়া আমরা যদি কোনো টেকনিক্যাল কলেজ করি আমরা যদি কোনো মেডিকেল কলেজ স্থাপন করি আমরা যদি কোনো মানব সম্পদ উন্নয়নের জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট করি অথবা মানব সম্পদ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য আমরা যদি ওরকম কোনো টেকনিক্যাল সেই ট্রেনিং এর কার্যক্রম গ্রহণ করি তাহলে এটাকে শ্রী সাবিল্লার পথ হবে না আমাদের আলেমুলামারা তো এইগুলো প্রতিষ্ঠিত করার জন্য কখনো উৎসাহিত করেন না করা। আপনারা মাদ্রাসায় দেন অবশ্যই মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে রেলমে দিন চর্চার জন্য কোরআন শিক্ষার জন্য এই ধারার শিক্ষা চলছে চলে আসছে ইনশাআল্লাহ চলতে থাকবে তবে এই শিক্ষার ভিতরে আমাদেরকে গ্রহণ করতে হবে আজকের যুগে মানব সম্পদকে যে শিক্ষা দিয়ে যে প্রযুক্তি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রযুক্তিকে সন্নিবেশিত করা মাদ্রাসায় মেডিকেল সাইন্স আসতে পারে মাদ্রাসায় টেকনিক্যাল শিক্ষা আসতে পারে মাদ্রাসায় সাইন্স আসতে পারে মাদ্রাসায় এখানে আইসিটি ইনফরমেশন টেকনোলজি আসতে পারে মাদ্রাসা শিক্ষায় কৃষি আসতে পারে মাদ্রাসা শিক্ষায় ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট আজকে সারা বিশ্বের সারা দেশের এই যে অর্থ ব্যবস্থাপনার যে বহুমাত্রিকতা আজকের দিনে কি সেই আগের দিনের এই গণিত শিক্ষা করে কি আজকের অর্থ ব্যবস্থা পরিচালনা করা সম্ভব অবশ্যই না আজকের অর্থ ব্যবস্থা পরিচালনা করতে হবে করতে হলে তাকে ম্যানেজমেন্ট শিখতে হবে অ্যাকাউন্টিং শিখতে হবে তাকে মার্কেটিং শিখতে হবে তাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শিখতে হবে এই সব কিছু শিখেই আজকের একজন মুসলিম পূর্ণাঙ্গ রূপে সময় উপযোগী গতিশীল এনলাইটেড আলোকিত মুসলিম হতে পারবে এই মুসলিম তৈরি করার যে পথ এটিও ফিসাবিল্লা জাতিকে পরিপূর্ণ রূপে শিক্ষিত করে তোলা এটাও সাবিলুল্লাহ আবার এই জাতিকে রোগ মুক্ত করে একটি সুস্থ জাতি বানানো সেই জন্য হসপিটাল মেডিকেল সায়েন্সকে ডেভেলপ করা এটাও সাবিল্লাহ আজকে মুসলিমদের চিন্তার ভিতরে এক ধরনের বিভক্তি ঢুকে গেছে এই বিভক্তি দূরীভূত করা একটি অপরিহার্য বিষয় তো আল্লাহ সুহান আমাদেরকে যে শিক্ষাটি দান করছেন যে মাসাল যারা আল্লাহর পথে মাল ব্যয় করে অর্থাৎ যারা আল্লাহর পথে এই পদগুলোকে সম্প্রসারিত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা বিরাট বড় কাজ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন ধন দিয়েছেন তারা রাষ্ট্র সমাজ মানব সম্পদ মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে তারা চিন্তা করতে পারেন তাদের চিন্তার মাধ্যমে তারা সেই চিন্তাকে বাস্তবায়ন করতে পারেন যার চাল নেই চলো নেই যার শক্তি নাই সামর্থ্য নেই ভূমিহীন তালুকদার অর্থাৎ নাম তার তালুকদার কিন্তু কোনো ভূমি নাই এরকম ভূমিহীন তালুকদার যদি স্বপ্ন দেখে যে আমি একটা মেডিকেল কলেজ বানাবো আর এই মেডিকেল কলেজের মাধ্যমে যারা অসহায় রোগাক্রান্ত আমার দিনী ভাইয়েরা আছে অথবা মানব জাতি আছে আমার দেশবাসী আছে তাদেরকে আমি সেবা দিব এটি একটি গরিব অসহায় ভূমিহীন অথবা সম্পদহীন মানুষের পক্ষে সম্ভব নয় যখন এটি সে কাজ করবে এটাই তার সৎকায় জারিয়া একটি গাছ লাগাবে একটি পানির জন্য একটি কূপ খনন করবে যতদিন মানুষ পানি পান করবে ওটা যদি সদকায় জারিয়া হয় ফিসাবিল্লা দান হয় তাহলে আজকের এই দিনে তথ্য প্রযুক্তি বিজ্ঞান এবং মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠা করা কেন ফিসাবিল্লার অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ আমি যেটি বলছি যে মূলত ফিসাবিল্লার একটি সহজ সংজ্ঞা আল্লাহর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ এবং প্রয়াস আর এই দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যারা কাজ করবে তাদেরকে যোগোপযোগী করে গড়ে তোলা তাদেরকে যথাযথ মানব সম্পদে পরিণত করার ক্ষেত্রে ব্যয় করা দুনিয়ার জীবন এটা বাস্তব দৃষ্টিতেই কিন্তু একটি কল্যাণকর মঙ্গলজনক কাজ কারণ এর মধ্য দিয়ে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এর মাধ্যমে জাতিকে শক্তিশালী করা হয় এর মাধ্যমে মুসলিমকে মুসলিম যুব সমাজকে মুসলিম নারী সমাজকে আত্মনির্ভর করা হয় অর্থাৎ একটি দুর্বল জাতির চাইতে একটি সবল জাতি একটি দুর্বল মানুষের চাইতে একটি সবল মানুষ কিন্তু ওই শস্য দানার মতো যে একটি দানা সাতটি শিশু তৈরি করে সাতটি শীষে একশো একশো করে সেখানে দানা আসে ঠিক একটি শিক্ষিত মানুষ একটি উচ্চশিক্ষিত এবং আলোকিত মানুষ গোটা দেশের সাতশো মানুষকে আলোকিত করতে পারে এটা হলো বাহ্যিক ভাবে প্রাপ্তি আর আল্লাহ কাছে তো পুরস্কার রয়েই গেছে আর সেই পুরস্কার হলো কি যে তিনি এই দানের বিনিময়ে তেমতের দিন যে নেকি বা সওয়াব দান করবেন তার যে পুরস্কার দান করবেন সেই পুরস্কারের পরিমাণটা আল্লাহ পাকে এখানে উল্লেখ করেছেন একটা হলো দুনিয়ার পুরস্কার দেখা দৃষ্টিতে এই সব কল্যাণকর কাজের পুরস্কার আমরা হাতে হাতে পেয়ে যাচ্ছি আমরা তার ফল সঙ্গে সঙ্গে ভোগ করতেছি আর দ্বিতীয়টি কি দ্বিতীয়টি হলো যে এর মাধ্যমে সে পরকালেও গিয়ে আল্লাহ ওয়া তালার কাছ থেকে একটা বিরাট বড় পুরস্কার সে লাভ করবে আল্লাহ সন্তুষ্টি লাভ করবে কেমন সন্তুষ্টি এক দান সাথে রূপান্তরিত সেই আরো সাত শত গুণে রূপান্তরিত ওই সাত শত দানা প্রকারান্তরে আবার ওই একই রূপে আরো সাত হাজার সানাবিল শীষের জন্ম দিবে একটি ধানের শীষে শত শত ধান থাকে একটি গমের শীষে শত শত গম থাকে প্রথমে একটি শীষ মাটিতে একটি দানা বপন করা হয় ওই একটি দানা থেকে দুই পাতা বিশিষ্ট একটা সবুজ ঘাস জন্ম নেয় ওই ঘাসটির গোড়া থেকে সাতটি শীষ বের হওয়ার জন্য তার সাতটা শস্য গাছ তৈরি হয় ধানের অথবা গমের এবং তখন ওই সাতটি গাছের ভিতরে যে একটি আবার শীষ আসে প্রতিটি শীষে ন্যূনতম একশো দানার উদাহরণ দেওয়া হয়েছে এখানে আমরা এই যে কৃষির ক্ষেত্রে সেই উৎপাদন বৃদ্ধিকরণ এই আয়াতের শেষ অংশটিতে আমরা যদি দেখি যে আল্লাহ সুবাহ কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন এই আয়াতের ভিতরে আমাদেরকে একটা চমৎকার দিক নির্দেশনা দিচ্ছেন আজকে আমরা যদি দেখি বর্তমান বিশ্বে কৃষি গবেষণা ইনস্টিটিউট অথবা ওই যে আমাদের কৃষি কাউন্সিল কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আজকে যারা উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন শস্যকে তারা বিভিন্ন সেই আণবিক কাঠামোর ভিতর দিয়ে আণবিক সেই অ্যাটমিক রে দিয়ে কৃষি গবেষণা কেন্দ্র যে সেখানে কিভাবে একটি ধানের ভিতরের তার সেই জিনোমটিকে চেঞ্জ করে দিয়ে রে এর মাধ্যমে যে ধানটি হয়তো বিগত সময়ে স্বল্প পরিমাণে উৎপাদিত হতো কিন্তু দেখা গেছে যে তার ভিতরের আণবিক কাঠামোটি যখন ভেঙে ফেলানো হয় তার সেই গঠনটিকে যখন আলাদা করে ফেলানো হয় তখন তাকে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে সুনির্দিষ্ট সময়ের পরে যখন আবার তাকে একটা বিশেষভাবে সংস্থাপিত করা হয় পূর্বের চাইতে হয়তো তার পরবর্তী এই যে অ্যাডভান্স করা এই যে তাকে হাইব্রিডের দিকে নিয়ে যাওয়া এই যে তাকে অতিরিক্ত বা বেশি পরিমাণে উৎপাদনের দিকে নিয়ে যাওয়ার যে প্রয়াস আজকে চলছে আমরা বলবো যে এই বিজ্ঞানের এই আধুনিক কলা কৌশলের যুগে এই পবিত্র কোরআনের আয়াতগুলো আমাদেরকে যেন সেই দিকেই উৎসাহিত করে উদ্বুদ্ধ করে তো এই উৎপাদন বাড়ানো এটিও একটি ইবাদতের অথবা আল্লাহ সাহানার পথেরই কার্যক্রম একজন গবেষক যিনি ধান নিয়ে গবেষণা করছেন একজন কৃষি কর্মকর্তা যিনি হয়তো তিনি একটি কৃষি পণ্য নিয়ে গবেষণা করছেন এবং তার গবেষণাগারে ল্যাবরেটরিতে তিনি বিভিন্ন ধরনের কলা কৌশল আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে সর্বোচ্চ প্রযুক্তি আমরা যেটি বললাম যে যে আণবিক রেয়ের মাধ্যমে যে তার গঠন প্রকৃতিকে পরিবর্তন করে দিয়ে একটি অতি বর্ধনশীল অবস্থায় নিয়ে যাচ্ছেন আপনি এটাকে কি বলবেন কোনো আলেম বা কোনো ধর্মীয় ব্যক্তি তিনি কি চোখ বন্ধ করে বলবেন যে এটা আল্লাহর সৃষ্টি জীব বা আল্লাহর সৃষ্টি বস্তুকে পাল্টিয়ে দেওয়ার জন্য একটা অপপ্রয়াস আল্লাহ জ্ঞান দিয়েছেন মানুষের খাদ্য আল্লাহই দান করেন এই প্রসঙ্গে যারা গবেষণায় রত আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের দ্বারা আপনাদের গবেষণার দ্বারা আল্লাহর দেওয়া এলেমের দ্বারা আরো এই ধরনের হাইব্রিড উচ্চ ফলনশীল ধান গম এবং শস্য ডাল আমাদের দেশের পর্যাপ্ত যা প্রয়োজন আল্লাহ সুবাহ যেন এই মাটি থেকেই এই মাটিতে জন্মগ্রহণকারী কোটি কোটি মানুষের জীবিকার ব্যবস্থা করে দেন আমিন এটি ফিসাবিল্লা এটাও আল্লাহ রাস্তার বাইরে নয় কারণ জাতিকে ক্ষুধা ভিতরে রেখে জাতিকে সেই খাদ্য থেকে দূরে রেখে আমরা কখনো সেখানে একটি শান্তিপূর্ণ নামাজের জামাত আশা করতে পারি না ভুভুক্ষ জাতি জাতি জাতি। জাতি ঋণগ্রস্ত অথবা এমন জাতি যে পরের কাছে হাত পেতে ভিক্ষা করে তাকে টিকে থাকতে হয় ওই জাতির কাছে ইসলামী তাহিদের চেতনা অথবা সেই জাতির মনোবল কখনোই সুদৃঢ় হতে পারে না আল্লাহ সুহানের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এভাবে উৎসাহিত করেছেন সম্মানিত দর্শক শ্রোতা কোরআনকে পড়ুন কোরআনকে বুঝুন কোরআনকে হৃদয় দিয়ে উপলব্ধি করুন বিশেষ করে গবেষক বন্ধুরা মানব সম্পদ উন্নয়নের কাজে যারা নিয়োজিত আছেন আপনারা পিস টিভি বাংলা নিয়মিত দেখুন আমাদের আলোচনাগুলোর সঙ্গে আপনারা শরিক হন আমাদের আলোচনাগুলো আপনারা সমালোচনা করুন মতামত ব্যক্ত করুন আমাদেরকে উৎসাহিত করুন আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ধরিয়ে দেন আমরা চাই একটি মাথা উঁচু করে বেঁচে থাকার মতো জাতি হওয়ার জন্য আমরা চাই মুক্ত একটি সুন্দর ইমানি তাকুয়া সম্পন্ন জাতি হতে আল্লা আমাদেরকে সেই জাতি হিসাবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত সাকাদহুর ওয়া মা আল্লাহু আলাইহি الجন্নাত নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানি জান্নাতে যাওয়ার এবং নাম হতে পাচার একটাই মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দর্স কিতাবুত তাওহীদ দেখুন কিতাব সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ডক্টর জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার দুইশো যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্য দানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ তালা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পারসেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান